মেইন পয়েন্টটা হচ্ছে কি যে ওই টিক্সটা পয়েন্টটা হচ্ছে টিক্সটা হচ্ছে দুটা ফাংশন হচ্ছে পিক্সার কোস্ট মানে মিনিমাম স্প্যানিং ট্রি দুটা ইন্টারি কোড হচ্ছে স্প্যানিং কোড ব্যবহার করতে হয় এটা লাস্ট ডেটা ছিল প্রথমে প্রথমে বলছিলাম যে যদি কোনো লুপ থাকে লুপগুলো হচ্ছে বাদ দিলাম লুপ কি কি আছে এতে লুপ আছে আর ডিতে লুপ আছে সে লুপগুলো হচ্ছে আগে বাদ দিব এই ফার্স্টে লুপগুলো বাদ দিলাম এক লুপগুলো বাদ দিলাম দেন হচ্ছে যদি প্যারালাল এজ থাকে একদম ইজি প্যারালাল এজ থাকে প্যারালাল এজ মানে কি যে যদি কোনো জায়গায় আচ্ছা এটাকে বলা হয় আনডিরেক্টেড গ্রাফ ডিরেক্টেড গ্রাফ কিন্তু আছে ডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে কি যে আমি ধরেন যে এ থেকে বি স্পেসিফিক করে করে দিলাম তো শুধুমাত্র এ থেকে বি যেতে হচ্ছে বি থেকে ডিতে আসতেছে বা সে বি থেকে ডি দিলাম তো এটাকে বলা হয় ডিরেক্টেড ডিস্টার দুটোর জন্যই না আমি বুঝে আনডিরেক্টেডটা দেখেছি একটা নোড থেকে আরেকটা নোডের মধ্যে দুইটা পাথ থাকে মানে মাল্টিপল পাথ থাকে তাহলে যেটা ছোট ওইটাকে রেখে বাকি বড়টা হচ্ছে মানে রিমুভ করে দিতে হবে তো এখানে ছোট কোন বড় কোনটা বড় হচ্ছে বড় প্যারালাল হচ্ছে কেন হ্যাঁ প্যারালাল এজ থাকে বা মাল্টিপল এজ থাকলে ওইটা পাথ দিই দেন হচ্ছে কি আমি একটা টেবিল তৈরি করি যে টেবিলটা হচ্ছে কি যে টেপটা হচ্ছে কি যে যতগুলো আমার ক্যাপারেট আমি এটা পরে একটা করতে দিব সো যতগুলো নোড আছে এই নোডগুলোর উপর বেস করে তাহলে এখানে নোড মোট কয়টা নোড চারটা কি কি এবিসি আর আচ্ছা এই মানে বলো তো নোড কাকে বলে এজ কাকে বলে আচ্ছা তো চারটা হচ্ছে আমাদের চারটা নোট ছিল চারটা নোট আমি নিলাম এখন চারটা নোট নেওয়ার পরে প্রথমে যেখান থেকে শুরু করতেছি ধরেন যে আমি বলতেছি এখনো কাজ করি নাই ধরেন যে শুধু হচ্ছে স্টার্টিং নোটটা হচ্ছে এ এটাকে স্টার্ট করলাম এখন আমার গন্তব্য মানে ডেস্টিনেশন যে কোনোটা হতে পারে আমি ধরে নিলাম যে আমি এ থেকে ডিতে যাবো সাপোজ ডিতেও যেতে পারি সিতেও যেতে পারি ডাজন্ট ম্যাটার সো এ থেকে হচ্ছে ডিতে যাবো এটাকে স্টার্টিং করলাম আর ডিটাকে হচ্ছে কি ডেস্টিনেশন করলাম সো তাহলে প্রথমে আমি এ থেকে শুরু করি এখন ট্রাই করেন এখন যখন ফার্স্টে এ তে আসি তখন আমার কিন্তু কোথাও কোনো কোথাও আমি যাইনি এজন্য এটাকে বলি হচ্ছে কি এটা জিরো বাকি কোথাও এখন পর্যন্ত আমি যাইনি বলে আনএক্সপ্লোরড দেখেন শুধুমাত্র আমি এ তে দাঁড়ায় আছি এ থেকে যেহেতু আমি বি সি ডি কোথাও যাই নাই সো দ্যাট এই তিনটে হচ্ছে কি আমরা ইনফাইনিট ইনফাইনিট মানে হচ্ছে কি এখনো আনএক্সপ্লোরড এটা মানে হচ্ছে ইনফাইনিট বা আমরাটাকে ধরে নিয়েছে এটা হচ্ছে কি আনএক্সপ্লোরড এখন পর্যন্ত আমি এক্সপ্লোর করি নাই বা আনভিজিটেড যেটা বলে জানি আনভিজিটেড সো দেন হচ্ছে আমি দেখেন স্টেপটা খেয়াল করি প্রথম একদম যখন শুরু করতেছি প্রথম যখন শুরু করতেছি আমার যে কোডের শুরুতে ফার্স্টে আমরা কি করতেছি যে সবগুলো নিলাম যখন নেয়ার পরে যেখান থেকে শুরু করতেছি এটাকে ধরে নিলাম জিরো বা নাল প্রথমটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে কি নাল নাল ধরে বাকি সবগুলো এখন পর্যন্ত ধরে নিচ্ছে হচ্ছে আন আনএক্সপ্লোর আচ্ছা দেন হচ্ছে আমি আগেটা শুরু করবো এখন আগেটা শুরু করার সময় আমার সূত্র ইউজ করা লাগবে ওইটাকে আমরা বলি মিনিমাম ডিস্টেন্স ফর্মুলা
ইয়ার রাবারে আছে নেই রাবারে কাজ করে কেন রিয়ার তুমি কি করতে যাও কি বলতে রাতে ঘুমাই নেই এটা তো না এক্সকিউজ হতে পারে আমরা তো ঘুমাই বলছিলাম যে ডেস্টিনেশন ভ্যালু আর হচ্ছে মার্ক ভ্যালু কি বলছি ডেস্টিনেশন ভ্যালু সো আমি ফার্স্টে কি করব এই চারটা থেকে এই চারটা নোড থেকে সবচেয়ে ছোট কোনটা সেটা বের করব মিনিমাম কোনটা সেটা বের করব এখন এই মুহূর্তে মিনিমাম সবচেয়ে কি আছে জিরো সো দ্যাট জিরো কে হচ্ছে কি মার্ক করি সো এটার জন্য এখানে আমি একটা ইয়ে লিখি হয় মার্ক লাইকেন বা ভিজিটেড লাইকেন মার্ক বা ভিজিটেড যাই লেখা কেন আচ্ছা সো আমি কাকে মার্ক করছি বা ভিজিট করছি এ কে গুড সো যখন আমি এ কে করছি এর পরবর্তীতে আমি করি কি ওই ওইটা কি আবার কপি করে নিয়ে আসি এটা অনেকে কপি করে নিয়েও আসে আবার নিয়েও আসে জাস্ট জায়গাটা ফাঁকা রাখে ফাঁকা রাখা মানে হচ্ছে কি যে আপনি যে হচ্ছে সেভাবে করতে পারেন যদি ফাঁকা রাখেন এর মানে হচ্ছে কি যে উপরটা মানে উপরটা আসতেছে না মানে যতবার আমি এখান থেকে যেগুলো মার্ক করব সেগুলো পরে ঘরে আমরা লিখি না অথবা লিখলেও এগুলো মার্ক করে রাখি কারণ একই জিনিস সো এখন আমার কাজ হচ্ছে কি যাকে মার্ক করছি এ থেকে মানে মার্ক হচ্ছে এর জন্য এ থেকে এখন আমরা বিতে যাব এ থেকে সিতে এ থেকে ডিতে অর্থাৎ এ বাদে যেহেতু এর কোনো লুপ নাই এ বাদে বাকি যেগুলো নোড আছে বা পাত আছে পাত বাদে আমরা যাওয়ার চেষ্টা করব যদি এ থেকে বিতে যাই যদি এ থেকে বিতে যাই এ থেকে বিতে আমার পাত আছে না পাত আছে সো ফার্স্টে যদি এ থেকে বিতে যেতে চাই যদি এ থেকে বিতে যেতে চাই তাহলে আমার যদি আমরা মিনিমাম ফর্মুলা বের করি মিনিমাম ভ্যালুটা বের করি ডেস্টিনেশন ভ্যালু কি এ থেকে বিতে ডেস্টিনেশন হচ্ছে কি ইনফাইনাইট এটা হচ্ছে ডেস্টিনেশনটা তারপর হচ্ছে কি মার্ক ভ্যালু মার্ক কাকে করছিলাম জিরো জিরো আর এ থেকে বিতে এইচ কে ফাইভ এইচ এ পেছনে কি দেখা যাচ্ছে আচ্ছা না বুঝলে আবার বলে সমস্যা নেই আবার বলবো যেগুলো মার্ক হয় নাই এখন ওই হচ্ছে কি প্রত্যেকটার জন্য ডেস্টিনেশন যেটা মার্ক হয়ে গেছে সেটা একটা নিয়ে কাজ করি না যেটা মার্ক বাদে বাকিগুলো হচ্ছে কি আমার ডেস্টিনেশনের জন্য সো যদি এটা এ থেকে বিতে যাওয়ার জন্য এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন ভ্যালু আর মার্ক ভ্যালু প্লাস হচ্ছে এজ ওয়েট মার্ক ভ্যালু কোনটা যেটাকে আগে মার্ক করছিলাম সেই মার্কটা আর এজ ওয়েট হচ্ছে কি এ থেকে বিতে যাওয়ার সময় যেটা পাচ্ছি তাহলে ফাইভ তাহলে ইনফিনিটি আর পাঁচ যেমন ছোটকে পাঁচ বুঝি নাই বিষয়টা মানে ইনফাইনিট আর পাঁচের মধ্যে ছোটকে ডেফিনেটলি ফাইভ কেন কারণ হচ্ছে কি যে ইনফাইনিট হচ্ছে কি অনেক বড় হতে পারে কত বড় হতে পারে আমরা জানি না সো এটা যেটা একটা ফিক্সড ফিক্সড একটা ইয়া কনস্ট্যান্ট সো ওইটাকে আমরা ধরে নিচ্ছি ছোট ওকে এ থেকে যখন সিটে যাই এ থেকে যদি আমরা সিটে যেতে চাই তাহলে হচ্ছে কি ইনফাইনিট আর হচ্ছে কি জিরো মার্ক করেছে জিরো প্লাস টেন তাহলে দশ ছোট আবার যদি এ থেকে না এ থেকে যদি কোনো পাত নাই ডিরেক্ট পাত নাই যেহেতু ডিরেক্ট পাত নাই সো দ্যাট আমরা এটাকে ইনফাইনিট করে দিই এখন এইটা আর এইটা বাদে বা এইটা এই শুধু এটা বাদে বাকি তিনটা থেকে সবচেয়ে ছোট কি পাঁচটা কোথায় আছে বিতে তো বিতে আমি মার্ক করে দিলাম ওকে দেন হচ্ছে কি আমি আবার যাই বি থেকে এখন যাবো যে এই দুটো মার্ক তাহলে আমার বাকি আছে দুইটা বি থেকে সি বি থেকে ডি সো যদি বি থেকে সিতে যেতে চাই সিতে যেতে গেলে আমার কি আছে বি থেকে সিতে যেতে হলে আমার ইয়া কি ডেস্টিনেশন হলো ফোর স্যার
প্রথমে কি করবো, যে মার্কগুলো আছে সেগুলোকে নামাই না, মানে মার্কগুলোকে জাস্ট নিয়ে আসতেছি। এখন বলতেছি যদি বি থেকে সি তে যেতে পারে আমার ডেফিনেশন ভ্যালু, অর্থাৎ এটা এটার কি যেটা এখনো মার্ক হয় নাই, যেটা মার্ক হয় নাই ওটা হচ্ছে ডেফিনেশন ভ্যালু। বি থেকে সি তে যেতে হলে আমার ডেস্টিনেশন ভ্যালু হচ্ছে কত, দশ। তারপরে বি থেকে সি তে যেতে আমার মার্ক ভ্যালু কি আছে এই মতে মার্ক করা কে থাকে, ফাইভ কে। সো ফাইভ আমার আছে হচ্ছে ইনফাইনাইট, আর হচ্ছে কি বি থেকে ডি তে মার্ক ভ্যালু কি আছে, মার্ক ভ্যালু হচ্ছে কি পাঁচ, আর এজ কি আছে বি থেকে ডিতে এগারো, এগারোর পাঁচে ষোলো। তাহলে এই দুটা বাদে বাকি দুটা থেকে সবচেয়ে ছোট কে, নাইন। নাইনটা কোথায় আছে, সিতে। সো মার্ক হচ্ছে এখন সি। তাহলে এই বাকি তিনটারই হচ্ছে কি আমরা ইয়া করে ফেলি, মানে আবার কপিকার নিচে নিচে লিখে ফেলি। দেন হচ্ছে কি যেটা বাকি আছে, যে প্রসেসে আমি আগাচ্ছি স্টেপটা কি বুঝতে পারতেছি আমি, এই স্টেপই করতে পারবো। খালি যেটা চিন্তা করতেছি মাথায় আমাদের অ্যালগরিদম করার বা ডেটা স্ট্রাকচার করার জন্য, মানে মেইন কাহিনীটা হচ্ছে কি যে আমরা স্টেপ বাই স্টেপ বলটা আগাতে পারি। আমাদের পরের ক্লাসে একটা দেখবেন, নাম হচ্ছে বেলম্যান ফোর্ড, হ্যাঁ, ওইটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আগায়। মানে হচ্ছে যে একটা ধাপ শেষ করলাম, মানে আপনি যেভাবে শেষ করবেন, যেভাবে কাজ করবেন ঠিক সেভাবেই কোট করবেন, সেম ওয়েতে কোট করবেন। আমি যেভাবে কাজ করতেছি ঠিক এই ওয়েতেই কোট করবো। ওইটা করতে গিয়ে যদি আমরা ভুল হয় বা প্রবলেমে পড়ি, সেই প্রবলেমটা হচ্ছে আমরা সলভ করব, ওটাই হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। তাহলে আমরা টেবিল বললাম, টেবিলের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এরকম করে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোড অনেক লং হবে, লাইন অফ ডেক্সিটি বাড়বে, খুব লং হবে। ফার্স্টে ফার্স্টে স্টেপ হচ্ছে কি যে কোড যত বড় হোক সমস্যা নেই, অপটিমাইজ করে করুন আগে যদি বুঝি কি আপনি করতেছে। সো এটা একটা ছোট, ধরেন আপনি পরীক্ষার হলে আমি এটা বললাম সুডো কোড বানাই, প্রোগ্রামের কোড কোড চাইলাম না, যদি আপনি মনে করেন এসএসসি তে অনেক সময় অবজেক্টিভের ক্ষেত্রে অনেকে শর্টকাট ইউজ করে না, যে এই শর্টকাটে ফার্স্ট বেরিয়ে যায়, অ্যাডমিশন ভার্সিটি পরীক্ষায় শর্টকাট ইউজ করে, শর্টকাটটা কেমনে মানে ফার্স্টে লং কাট ম্যাথটা করে, ম্যাথ করতে 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 তখন দেখে যে একটা ওয়ে বের হয়ে যাচ্ছে, এটা শর্ট করে করা থাকে। আমরা হচ্ছে কি ফার্স্টে লং কাটটা করবো ফুল জিনিসটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আপনাদের প্রথম এক দেড় বছর কম্পিউটারে হাত দেওয়া উচিত, আমার মতে কম্পিউটারে হাত না দিয়ে খালি হচ্ছে লিখে আগে প্র্যাকটিস করা উচিত যে কেমনে কোড করতে হয়। আসলে আমাদেরই ভুল, আমরাই করাইনি, যে আগে হাতে লিখে কোড করা যে কেমনে স্টেপ বাই স্টেপ কীভাবে আসবো, তারপরে হচ্ছে কি আমরা ইয়েতে যাবো কোডিংয়ে যাবো। কি জন্য আমি এটা ইয়েতে দেখছি, আইআইটি আছে না ইন্ডিয়া, আইআইটিতে করে, ইন্ডিয়াতে করে, তারপর হচ্ছে এমআইটিতেও করে, মানে ফার্স্টে কোডিংয়ে করে যায়, বাসায় গিয়ে কেউ কোড করে না সেটা কথা, কিন্তু আমরা ফার্স্টে হচ্ছে কি যে লিখতে শিখি, ম্যাথমেটিক্যালি বিষয়টাকে ইয়া করতে শিখি, ফান্ডামেন্টাল কোডিং ফান্ডামেন্টাল সব শিখা, তারপরে হ্যাঁ হ্যাঁ আপনাদের সামনের কারিকুলামে ওইখানে তারপরে হচ্ছে এইচটিএমএল সিএসএস এগুলো শিখবে। তো আমাদের অ্যাকচুয়ালি ওগুলোই শিখেছি, না না এটা ভালো, ওটাই ওটাই শিখেছি, কিন্তু নামটা কিন্তু সেই কিছু, হ্যাঁ হ্যাঁ নামটা হচ্ছে চেঞ্জ হবে। দেন আপনাদের ও যদি আপনারা ইয়ে দেখছে ডাটা বেস, যদিও ফুল শেষ করতে পারি না বাট দেখছেন তো ডাটা ইয়ে ডাটা বেস। সো এখন আমরা চাচ্ছি যে একদম ডাটা বেসকে আগে শিখায়, একদম ইন্টিগ্রেট করা শিখায়। তো এই জন্য স্টেপ বাই স্টেপ ভাগ করা হয়েছে যে কোন জায়গাতে আমরা কীভাবে যাব। যেমন আমাদের লাস্ট স্টেপ হচ্ছে অ্যান্ড্রয়েড আছে,
শেষের দিকে অ্যান্ড্রয়েড প্রোগ্রাম। তো আমার ইচ্ছা আছে যে মানে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আমি নিতাম, তো আমার ইচ্ছা আছে যে অ্যান্ড্রয়েড থেকে বের হয়ে ফ্লাটারে ঢুকতে। কিন্তু মানে আমরা চাচ্ছি যে ডিরেক্টগুলো ফ্রেমওয়ার্ক ইউজ না, মানে ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি তাহলে তো ভার্সিস করার কোনো প্রয়োজন নেই, তো আমি এমনিতেই শিখতে পারি। কারণ ফ্রেমওয়ার্ক দেওয়া হয়ে আছে, ওইখানে কিন্তু যদি বানাই আমি তাহলে করলে কি না করলে সব কিছুই দেওয়া আছে। আমাদের শিখতে হবে হচ্ছে রকোড, একদম রকোড করা শেখা, যে যাতে যে প্রত্যেকটা পয়েন্টার কেমনে কাজ করে, অ্যারে কেমনে কাজ করে, এই ওয়েতে দেখে 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 সর্টিং যখন আমরা করি স্টেপ বাই স্টেপ আগানো। এখন আমরা বলতে পারছি স্যার মার্কেটে তো এগুলো চলে বেশি, মার্ন স্ট্যাক মিনি স্ট্যাক এইসব চলে, আমি রকোড কেমনে শিখবো? আপনারা যদি কখনো পরীক্ষা দিতে চান, মানে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো সফটওয়্যার কাজে যদি কখনো পরীক্ষা লাগে তাহলে দেখতে পাবেন যে ওরা ফ্রেমওয়ার্কের প্রশ্ন করবে, একটা প্রশ্ন আপনার ফ্রেমওয়ার্ক নিয়ে করবে না যে আমি রিঅ্যাক্টের মধ্যে এই ফ্রেমওয়ার্ক দিলে কী হবে, আমি যদি এইটা না দিই এইটা দিই কী হবে, না এসব প্রশ্ন করবো না। একদম বেসিক থেকে প্রশ্ন করবো, স্ট্যাক স্ট্যাকের একদম বেসিক প্রশ্ন করবো। আমি আমি যখন স্ট্যাক শিখছি আপনার আবার একটু রিওয়াইন্ড করে লাগলে আপনার বলেন আমি আবার রিওয়াইন্ড করবো, স্ট্যাকে কীভাবে হচ্ছে কি পরে সিদ্ধান্ত, বা লিঙ্ক লিস্টে লিঙ্ক লিস্টের পরেরটাকে আপনি হলে কী করতে হয়, সিঙ্গুলার লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট যা করছিলাম ওইটার পরে আনতে গেলে কীভাবে কীভাবে আনতে হবে, ওই যে আমি যে মাথায় চিন্তা করতেছি চিন্তা করে করে যে লিখতেছি, অ্যাকচুয়ালি কোর্স শেখার নিয়ম কিন্তু এটা যে আমি যেটা চিন্তা করতেছি ওইটা কোডে লিখলাম, আবার পরে যেটা চিন্তা করলাম ওইটা কোডে লিখলাম, লিখে লিখে ওইখানে যে ভুলটা হইতেছে আপনার কোড অনেক বড় হোক সমস্যা নেই, অনেক বড় হোক ওইটা যে আপনি বানাতে শিখলেন ওইটা যখন আপনি ওইটা বানাতে শিখবেন তরচাপ ইঞ্জিনিয়ার, তরচাপ ইঞ্জিনিয়ার তার আগে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হন নাই, তার আগে হচ্ছে কি আপনি জাস্ট থিম শিখবেন। থিম কি মানে অ্যাকচুয়ালি কোড জাস্ট খালি দেখে দেখে লিখতে শিখছে আর কিছু না। তো অ্যালগোরিদম কোর্সটা হচ্ছে কি ওই জিনিসটাই যেটা হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ করতে শিখি, কিন্তু ওয়াটা হচ্ছে যে আসলে আমারই ভুল, আমি চাইছিলাম যে ফুল খাতায় চলে যাই, যে সেমিস্টার শুরু হচ্ছে তো যে খাতা দিয়ে শুরু করি, যখন দেখি যে এক মানে অ্যাটেন্ডেন্সের খুব ভালো অবস্থা, প্রচুর স্টুডেন্ট আসতেছে, হ্যাঁ তখন আসলে বাধ্য হইলাম। কারণ আপনার যদি আপনাদের খাতাগুলো দেখেন পরীক্ষার খাতাগুলো দেখেন তাহলে দেখতে পাবেন হাতে কোনো কয়েকজন আমি দেখছি, আমি তো কোর্ট চাইনি শর্টের একদম কোর্ট চাইনি, আরেকটা যে বুঝতে আমি তো ওখানেও কোর্ট চাইনি, অনেকেই কোর্ট দিছে বা উল্লেখ করার চেষ্টা করছে, একটা পুরো কোর্ট দিয়ে হইলো কোর্ট দিয়ে দেখার চেষ্টা করছে। আমার তো বিষয়টা ভালো লাগছে যে আমি না চাওয়া সত্ত্বেও সে কোডের থ্রুতে চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন বলিও নাই কোডের কথা, অনেকে তো প্রশ্নই বুঝে সেটা সেটা আলাদা কথা, যে নিচে লাস্ট প্রশ্নে বলছিলাম যে কোনো একটা শর্ট করে চারটাই বুঝে, হ্যাঁ তো এবং আলহামদুলিল্লাহ চারটাই বুঝে। তো বিষয়টা হচ্ছে কি মানে চারটাই আশ্রাফকে চারটাই করছে ক্লাস করে না সুন্দর করে প্রেজেন্ট করছে আর কি খাতার মধ্যে। তো পয়েন্টটা হচ্ছে কি যে না ইয়াও নাই তো ভালো করছে, মানে বেশিরভাগই ভালো করছে, হাতে ওরা দু একজন ছাড়া যারা কখনো কখনই ক্লাস করে না তারা ছাড়া বেশিরভাগই ভালো করছে। যে আপনি অনেক সময় মানে অল্প লিখলেও কিন্তু অনেক মার্ক পান, জাস্ট খালি আমাকে বুঝাই দিলেন কি আপনার যাওয়ার যারা কোর্স করছেন তারা জানেন যে আসলে আমি অনেক বেশি লেখা লিখলি না লিখলি যতটুকু মনে করেন যে একদিন আমি লিখলেন বোঝার চেষ্টা করি। আচ্ছা এখন দেখেন আমি হচ্ছে কি এখন এখানে তিনটা মার্ক করার পরে তাকে আছে একটাই শুনুন, তো দ্যাট মিনস আমি এইটা কি মার্ক করে যদি ফেলি তাহলে হচ্ছে কি আমি তাকে কার কার ওয়েতে মার্ক করলাম বি তে, সো এই ডি তে মার্ক যখন করে ফেললাম তখন হচ্ছে কি আমার ডি থেকে ডি থেকে আচ্ছা মানে সি মানে এই আচ্ছা মানে ইয়াকে সরি সরি ভুল দেখছি শোনো না
আমি এখানে মার্ক করছিলাম বলেছি, এটা হচ্ছে মার্ক করে আসছিলাম, নাইন মার্ক করে আসছিলাম, ষোলো এখানে পরে মার্ক হবে। তো সি থেকে ডি আমার একটা পাথে বাকি আছে, তো সি থেকে যদি আমার ডিতে যেতে হয় তো ফাইভ হচ্ছে কি আমার এইট হয়ে যাচ্ছে, তাহলে আমার ইয়া হচ্ছে কি সিক্সটিন, আর মানে ডেস্টিনেশন হচ্ছে সিক্সটিন, সি থেকে ডি এইচ মার্ক ভ্যালু হচ্ছে নয়, আর এইচ ভ্যালু হচ্ছে পাঁচ, নয় পাঁচ চোদ্দ, ষোলো আর চোদ্দ, তো ষোলো চোদ্দোর মধ্যে সবচেয়ে চোদ্দ হচ্ছে চোদ্দ, চোদ্দ নিলাম, এখন চোদ্দই মার্ক করলাম, চোদ্দ তো ডিতে আছে এবং ডি লিখে হয়েছে। আচ্ছা এখন পয়েন্ট হচ্ছে আমি ব্যাক ট্র্যাকিং করব, ব্যাক ট্র্যাকিং করে মানে আমরা দেখবো যে কোথ থেকে, যদি আমি এ থেকে ডি বলি, এ থেকে ডি বলি, তাহলে এ থেকে ডিতে আমার সবচেয়ে ছোট শর্টেস্ট পাথ কোনটা আসে, তাহলে ফার্স্টে এখান থেকে শুরু করলাম, আমি এখান থেকে শুরু করার পরে আমি উপরে গেলাম, ফার্স্টে শুরু করলাম কোথ থেকে, ডি থেকে, ডি থেকে শুরু করলাম, তারপরে যখন উপরে গেলাম দেখলাম যে ভ্যালু সেম না, আমি আবার এখানে এসে করলাম বাম দিকে এসে করবো, যখনই দেখবো যে ভ্যালু সেম না বাম দিকে এসে করবো, বাম দিকে এসে দেখলাম কার জন্য আছে, সি এর জন্য, তো সি নিলাম, অর্থাৎ সি থেকে আমি একটু শুরু করবো, এখন সি থেকে যদি ইয়া উপরে যাই, উপরে যে দেখলাম যে আমার ভ্যালু সেম না, যদি ভ্যালু সেম না আমি আবার বাম দিকে আসবো, বাম দিকে আসলাম, বাম দিকে কার জন্য আসলাম, বি, বি এর জন্য, সো বি, এখন বি থেকে আবার যখন আমি উপরে উঠলাম দেখলাম যে ভ্যালু সেম না, সো আবার আমি বাম দিকে আসবো, বাম দিকে এসে দেখলাম ওটা হচ্ছে এ, দ্যাট মিন্স যদি আমরা সাজাইলে কি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এ থেকে বি ছিল পাঁচ, বি থেকে সি হচ্ছে চার, আর সি থেকে ডি হচ্ছে পাঁচ, অর্থাৎ পাঁচ আর পাঁচ দশ, আর চার চোদ্দ, সো এই চোদ্দ হচ্ছে আমার মিলে গেল। আপনাদেরকে আমি এটা বুঝছি তো ব্যাক ট্র্যাকিংটা, আপনাদেরকে আমি একটা করতে দিই, ওইটা দিলে আমি শিওর আমাদের মানে ওইটা ক্লিয়ার হয়ে যাবে, যদি একই রকম ভ্যালু থাকে তাহলে কি আছে, আচ্ছা ঠিক আছে করে দেবো, এটা করে বুঝতে ঠিক আছে ঠিক আছে বলো। শর্টেস্ট পাথ করে করে করবো, আপনি স্টার্টিং করবো যদি এ থেকে, হ্যাঁ এ থেকে স্টার্ট করবেন, তারপরে যেখানে যেখানে যান সব শর্টেস্ট পাথ করে করবেন, জাস্ট করে বোঝাবো পয়েন্টস দেখি দেখি কী হবে। মার্ক
তারপরে যাই হচ্ছে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। আর যেগুলো ইনফাইনাইট আছে সেগুলো দেখি, এ থেকে ডি হচ্ছে ইনফাইনাইট, এ থেকে ই হচ্ছে ইনফাইনাইট, এ থেকে যাচ্ছে দুটাই ইনফাইনাইট, আর বাকি তিনটায় যাওয়া যায়। অর্থাৎ এটা হচ্ছে মার্ক, এ থেকে বি তে হচ্ছে ইনফাইনাইট আর চৌদ্দ, যেহেতু চৌদ্দ, এ থেকে সি তে হচ্ছে ইনফাইনাইট আর জিরো প্লাস নাইন নাইন, এ থেকে এ তে হচ্ছে ইনফাইনাইট আর জিরো প্লাস সেভেন সেভেন। ওকে, এটা হচ্ছে মার্ক, মার্ক পেলে এটা হচ্ছে এফ, এফ আসলো। এখন এফ থেকে, এফ থেকে হচ্ছে, আচ্ছা জিরো আর জিরো আর এফ এটা হচ্ছে কি মার্ক করে রাখলাম। এখন কোথায় কোথায় এফ থেকে, হ্যাঁ গুড, এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এফ থেকে ডি তে যাওয়া যায় না অতএব ইনফাইনাইট, এফ থেকে বি তে যাওয়া যায় না ইনফাইনাইট, এফ থেকে তারপরে হচ্ছে কি এফ থেকে যেটা বেরিস বেরিসিটি গেল, এখন হচ্ছে কি এফ থেকে সি, এফ থেকে তারপরে মার্ক হচ্ছে সাত আর ইয়া হচ্ছে সতেরো, নয় নয় থাকবে। তারপরে এফ থেকে ইতে, এফ থেকে ইতে ইতে কত আসছে, আচ্ছা তাহলে এখান থেকে ছোট কে নাইন, নাইন আছে কোথায় সিতে, ওকে দেন হচ্ছে জিরো নাইন সেভেন, এটা হচ্ছে ইয়ে করে ফেললাম। আচ্ছা যেহেতু আমার এখন সি আছে, সি থেকে বাকি গ্রাউন্ড দেখতে শুরু করব, সি থেকে বিতে যাওয়া যায় কি, সি থেকে বিতে যাওয়া যায়, সো ডেস্টিনেশন সি থেকে বিতে হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে চৌদ্দ, মার্ক হচ্ছে সি থেকে বি, মার্ক হচ্ছে নাইন প্লাস টু দশ এগারো হচ্ছে এগারো, তারপর হচ্ছে সি থেকে বিতে যাওয়া যায় না, বিতে যাওয়া যায় না ইনফাইনাইট, সি থেকে এ, সি থেকে এ হচ্ছে মার্ক হলো চৌদ্দ এগারো আর নয় নয় আর এগারো না, তাই তো তাহলে চৌদ্দ বসবে তাই না, চৌদ্দ। সো এখন আমাদের মার্ক করে কত, বিশ হলো, চৌদ্দ থেকে বাইশ আমি আবার দেখি সি থেকে ইতে, সি থেকে ইতে, সি থেকে ইতে আমার ইয়া ছিল কত, ওহো আচ্ছা আচ্ছা ডেস্টিনেশন ছিল বাইশ, নয় এগারো বিশ, ঠিক আছে এটাই আসলো, তাহলে এগারো এগারো হচ্ছে বি, ওকে বি থেকে এখন ডিতে, হ্যাঁ বি থেকে যদি ডিতে যাই, বি থেকে ই থেকে যাওয়া যায় না, তাহলে এটা বিশ আগে বসালাম, হ্যাঁ সেভেন নাইন ইলেভেন জিরো, শুধু বি থেকে ডিতে যাওয়া যায়, বি থেকে যদি ডিতে যাই আমার মার্ক ভ্যালু হচ্ছে ইলেভেন, ইলেভেন আর বি থেকে ডিতে সরি সরি হচ্ছে ইনফিনিটি, তারপরে মার্ক ভ্যালু হচ্ছে ইলেভেন প্লাস এইট, তাহলে হচ্ছে কি উনিশ, হ্যাঁ উনিশ, তাহলে এখান থেকে ছোট হচ্ছে উনিশ, আচ্ছা এটা হচ্ছে কত ডি। তো এরপরে
লাস্ট হচ্ছে তাহলে ডি বি ডি থেকে ই তাই তো তাহলে কি শহর ঠিক আছে এই মুহূর্তে আসছে ওকে এখন মনে করেন আমি এ থেকে ই বের করি সাপোজ এ থেকে ই বের করি মানে এ হচ্ছে স্টার্টিং আর ই হচ্ছে শর্ট মানে ই পর্যন্ত শর্টেস্ট পাথ বের করি তাহলে আমি এখান থেকে শুরু করলাম খেয়াল করেন এখান থেকে শুরু করলাম উপরে গেলাম সেম উপরে গেলাম সেম যদি বলতাম যে যদি সেম হয় তাহলে জাস্ট উপর যেতেই থাকবে সো সেম সেম এখানে গেলাম এখানে যে দেখলাম যেটা সেম না দ্যাট মিন্স ফার্স্টে আমরা শুরু করেছিলাম হচ্ছে ই থেকে তারপরে এইখানে যখন আসলাম এখানে আসার পরে সেম যখন পেলাম না তখন দেখব এখানে কাকে মার্ক করছিলাম সি সি কে সো সি কোথায় সি সো সি কে হচ্ছে মার্ক করছিলাম এখানে আসলাম এখান থেকে তারপরে আবার উপরে গেলাম সেম উপরে গেলাম সেম না এখানে কাকে মার্ক করছিলাম এ কে সো এ সো যদি আমরা ইয়া ইয়া করে লিখি এ থেকে সি সি থেকে ই আর এ থেকে 9 প্লাস 11 প্লাস 0 9 প্লাস 11 তাহলে কি আসে দেখেন তো তাহলে আমি ডি থেকে শুরু করি ডি ডি থেকে শুরু করলাম ডি থেকে শুরু করলাম আমি ডি থেকে শুরু করার পর উপরে গেলাম সেম তার উপরে গেলাম সেম না এইখানে কাকে এটা হচ্ছে বি বি তারপরে হচ্ছে বি বি থেকে উপরে গেলাম সেম না যখন সেম না তখন এখানে কাকে মার্ক করা সি কে সি হচ্ছে তাই হচ্ছে যেটা সি উপরে গেলাম সেম উপরে গেলাম সেম না এখানে কাকে মার্ক করা এ সো এ থেকে সি সি থেকে বি বি থেকে ডি সো এ থেকে সি হচ্ছে 9 সি থেকে বি হচ্ছে 2 আর বি থেকে ডি হচ্ছে 8 সো 8 9 10 11 11 8 হচ্ছে কত 19 তাহলে দেখেন আমি ডি তে 19 মিলবে যদি মিলে যায় তাহলে বুঝতে পারো যাবে ঠিক আছে কোনটা দেখেন চাচ্ছি হচ্ছে এ থেকে ডি তে যাব সো ফার্স্টে ডি তে যাই ডি একদম নিচে আসলাম এখানে 19 আছে হ্যাঁ এখান থেকে আমি উপরে উঠতে ট্রাই করি উপরে উঠলাম দেখলাম সেম কিছু করব না তারপর উপরে উঠলাম সেম না যখন সেম না শুরু করতে পর থেকে ডি থেকে সো যখন সেম না তখন এই লাইনের মধ্যে যাকে মার্ক মার্ক করছিলাম কাকে মার্ক করছিলাম বি কে বি হচ্ছে যেটা যে মার্কটা আছে সে মানে এই জন্য মার্কটা লিখে রাখছে কি কাকে মার্ক করছে অনেকে হয় কি শুধুমাত্র মার্কটাকে লিখে রাখে বাকি সবগুলো বুঝে দেয় বাকি সব সবগুলো করে ডাট ফ্রেন্ড ইউটিউবে অনেক জায়গায় দেখবেন যে বা বিভিন্ন গিফট ফর গিফট অনেক অনেকগুলো মধ্যে আছে কি এটা লিখে না জাস্ট মুছে দেয় শুধুমাত্র যেটা মার্কটা শুধু সেটা সেটা রাখে তারপরে ইচ্ছা রাখতে পারে তাহলে হচ্ছে এখানে বি আসলো বি আসলো তো আমি এখানে আসলাম তাহলে আমি এখন শুরু করবো হচ্ছে কি বি থেকে এখানে হচ্ছে আমার এখন কাহিনী এখান থেকে শুরু করবো এখানে থেকে আমি শুরু করলাম ডি বি না কই আসছে এখানে বি বি থেকে যখন আমি উপরে গেলাম
লিখি যখন আমি এখানে সেই উপরে গেলাম সেই গুণা, যখন আমি এখানে আসলাম এখানে এসে দেখলাম এখানে আমার মার্ক করা হচ্ছে কে সি। আমি যখন এখান থেকে শুরু করছি, শুরু করার পরে এখানে এসে দেখলাম আমার ইয়া হচ্ছে বি, বিতে আসার পরে আমি উপরে উঠলাম দেখলাম সেম না, এখানে কাকে মার্ক করা সি কে সি, তুমি এখান থেকে সিতে আসলাম সি গেলাম, সি থেকে আমরা উপরে যাবো, উপরে যে দেখলাম সেম আছে নিব না, তারপরে আমরা চলো আবার উপরে যাবো, উপরে যে দেখলাম যে সেম না, তখন এখানে কে মার্ক করা এ, তাহলে এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডি, তারপর যদি এখন যোগ করে দেখবেন যদি উড়িষ্যা আসে তাহলে আমার এই এক্সাম্পলটা করার উদ্দেশ্য এটাই ছিল যে যদি সেম থাকে তাহলে কি করবো, ওটা বোঝানোর জন্য হচ্ছে এখানে এই এক্সাম্পলটা দিচ্ছে। তাহলে আই হোপ প্রবলেম থাকার কথা, মানে সেম থাকলেও বা এটার ইয়ে থাকলেও আই হোপ পারবো। এটা কি কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা আমি ইয়াটা নিতে শুরু করছিলাম যে কি বলে স্কুল কোডটা, আচ্ছা আমরা কাজ করতে কোডটা দেখ কি বুঝেন, তারপর স্কুল কোডটা দিলে ইয়ার শর্ট হয়ে গেল। আচ্ছা মানে যদি ছোট কোডটা সহজে যদি বুঝতে চাই তাহলে হচ্ছে কি যে একটা ফাংশন নিলাম, একটা ফাংশন নিলাম মনে করেন, তো আমি লিখে রাখছি তারপরে বলি একটা ফাং, একটা ফাংশন নিচ্ছি তো বলতেছি এই ফাংশনটা হচ্ছে কি ডিস্ট্রা ফাংশন, একটা ফাংশন নিলাম তো বললাম এই ফাংশনের মধ্যে কি কি রাখতেছি, প্যারামিটার রাখি, প্যারামিটার হচ্ছে কি যে গ্রাফটা, আমার যে গ্রাফটা সেই গ্রাফগুলো আর তার সাথে হচ্ছে কি তার এজগুলো। আচ্ছা এখন যদি মানে আমার গ্রাফের মধ্যে হচ্ছে কি আমার কি কি আছে নোডগুলো আছে বা ভার্টেক্সগুলো আছে, তো প্রত্যেকটা ভার্টেক্সের জন্য বা ফর ইচ ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্স ভি এর জন্য, ফর ইচ ভার্টেক্স ভি ইন গ্রাফ, গ্রাফের মধ্যে প্রত্যেকটা ভার্টেক্স, গ্রাফটা হচ্ছে কি আমরা যেটা যে গ্রাফটা আমরা আঁকাইছি বা মনে করেন যদি গ্রাফ আঁকাই তাহলে হচ্ছে কি যে আচ্ছা যেটা
যেরকম একটা গ্রাফ আছে, গ্রাফের মধ্যে হচ্ছে কি যে ভার্টেক্স গুলো আছে, এখন এই ভার্টেক্স গুলোকে নিয়ে যদি কাজ করি তাহলে প্রথমে আমরা কি করছি, ভার্টেক্স এর মধ্যে একটাকে হচ্ছে শূন্য রাখছি, বাকি সবগুলো হচ্ছে কি ইনফিনিট রাখছি, তাই না, যেটাকে স্টার্ট করছি। তাহলে যেটাকে এই মুহূর্তে করতেছি সেটাকে আমি বলতেছি যে প্রথম ভার্টেক্সটা নিলাম, এটাকে নিয়ে বললাম এই ভার্টেক্সটা হচ্ছে কি মানে যেগুলো আমাদের ডেস্টিনেশন আর কি, ডেস্টিনেশন চাইতে হবে, ওইটাকে আমরা বললাম হচ্ছে কি তাহলে ইনফাইনিট বললাম, মানে যেগুলোতে যাইনি এখন ওগুলাকে ইনফাইনিট বলতেছি, আর যেগুলো যেখান থেকে শুরু করব স্টার্ট যেটা। আচ্ছা দেখেন, যেটা স্টার্ট বল, স্টার্টও বলতে পারেন বা জাস্ট প্রথমটা বলতে পারেন, মানে জাস্ট ডেস্টিনেশনের প্রিভিয়াসটা। এটাকে আমরা বলি হচ্ছে কি জিরো বা নাল, নাল বলি। আচ্ছা এক দুটো আগে করে নিই তাহলে, তো ফার্স্ট হচ্ছে কি একটা ইয়া করে নিই, মিনিমাম ডিস্টেন্স যেমন বের করছিলাম ওটা সূত্রটা বানায় নিই, একটা ফাংশন বানায় নিই, তারপর হচ্ছে কি আমরা মেন ফাংশনে যাব। তো মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যেতে পারতেছি কিনা কোথাও, মানে একটা হচ্ছে ডেস্টিনেশন ভ্যালু, মার্ক ভ্যালু, এজ ওয়েট, এই তিনটা হচ্ছে আমাদের লাগে। তো তিনটাকে যদি বের করতে চাই তাহলে ধরে নিলাম
একটা স্কোয়ারে ছটা না কত ছটা নিলাম যদি আমি এখান থেকে মিনিমামটা বের করতে চাই তো ডেস্টিনেশন ভ্যালুটা লাগতেছে আর হচ্ছে মিনিমাম ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে রো এর মধ্যে কোনটা ছোট সেটা বের করতে হবে, তাই না? আমি রো এর মধ্যে কোনটা ছোট সেটা বের করতে হচ্ছে, তাহলে ভি শূন্য থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরোটা যাব, পুরোটার মধ্যে সবচেয়ে ছোটকে, তো ভি ইকুয়াল টু জিরো থেকে শুরু করে স্টার্টিং থেকে শুরু করে আমি ছয়টার সবগুলোতেই যাব, যে তারপর হচ্ছে কি বলবো যে ছোট কিনা, তারপর হচ্ছে ঢুকবো, ঢুকে বলবো যে যদি ভ্যালুটা যদি মিনিমাম হয় তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমার মিনিমাম, এটাই হচ্ছে তোমার মিনিমাম,
বল 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 আচ্ছা যে কাজটা করতেছি সেটা হচ্ছে কি মিনিমাম ডিস্টেন্সটা বের করা মিনিমাম ডিস্টেন্সটা বের করার জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে কি যে ফার্স্টে আমি প্যারামিটারের মধ্যে নিলাম হচ্ছে যে আমার এই মুহূর্তে ডিস্টেন্স আর শর্টেস্ট পাথটা অ্যাকচুয়ালি আছে কিনা। সো যদি আমার লুপটা শুরু করি লুপের মধ্যে মানে আমার পুরা রোয়ের মধ্যে কোনটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে বের করতে চাই শূন্য থেকে শুরু করে ভের আগ পর্যন্ত। তা আমার যদি ছয় হয় তো শূন্য থেকে দেখেন এ থেকে এফ পর্যন্ত মোট কয়টা আছে এ থেকে এফ পর্যন্ত মোট ছয়টা না শূন্য থেকে পাঁচ তাই তো এই জন্য শূন্য থেকে ভি যদি ছয় হয় শূন্য থেকে পাঁচ মানে মোট ছয়টা আর এক থেকে শুরু করেন তাহলে হচ্ছে কি ভি লেস দেন ইকুয়াল টু ভি আচ্ছা শূন্য থেকে শুরু করে ছয় রাখ পর্যন্ত মানে মোট পাঁচ মানে ছয়টা আর কি জিরো থেকে ফাইভ পর্যন্ত ছয়টা সবগুলাকে দেখবো যদি শর্টেস্ট পার্ট ট্রিটা এটা এটার মধ্যে ঢোকাবো হচ্ছে এই ভিটা মানে আমার এই এই ভি যেটা ই আর কি ভার্টিক যেটা তো এটাকে হচ্ছে কি আমি ঢোকাবো ঢোকায় দেখবো যে এটা অ্যাকচুয়ালি ট্রু কিনা মানে শর্টেস্ট পাথ কিনা যদি না হয় এবং ডিস্টেন্সটা যদি ডিস্টেন্স ভেক্টরটা যদি মিনিমামের চেয়ে এখন মিনিমাম বলতে কি বোঝাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে ইয়া হ্যাঁ সো যদি সমান না হয় তাহলে বলবো যে ওইটাই হচ্ছে কি আমার মিনিমামটাই হচ্ছে কি ডেস্টিনেশন ভেক্টর অথবা বা মেইন ডিস্টেন্স যেটা অথবা ইন্ডেক্সটা মানে হয় আমি ভ্যালুটা নিব অথবা হচ্ছে কি ইন্ডেক্সটাকে নিয়ে কাজ করতে চেষ্টা করবো কোন কততম ইন্ডেক্সে হচ্ছে কি আমার ইয়েটা আছে এখন ভি হচ্ছে কি দেখেন এই ভিটা কিন্তু মেইনলি ইন্ডেক্স অর্থাৎ এ থেকে শুরু করে এফ পর্যন্ত টোটাল ইন্ডেক্স আমার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ইন্ডেক্সটাকে হচ্ছে কি মেইনলি আমি কাউন্ট করতেছি মানে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে কি আমার জিরোতম ইন্ডেক্স জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই জায়গার মধ্যে আমি দেখতেছি যখন বের করলাম ফার্স্টে বের করলাম আমি এখন বের করি নাই তো ধরো যদি বের করি বের করলে কোনটা হচ্ছে সবচেয়ে ছোট অর্থাৎ আমার ডিস্টেন্সটা ডিস্টেন্সটা কার সবচেয়ে ছোট কার ডিস্টেন্স সবচেয়ে ছোট সো ডিস্টেন্স অফ জিরো ডিস্টেন্স অফ ওয়ান ডিস্টেন্স অফ টু মানে প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে আমি বের করছি অর্থাৎ ডিস্টেন্স অফ ওয়ান ডিস্টেন্স অফ জিরো থেকে জিরো থেকে শুরু করে পাঁচ পর্যন্ত এই সবগুলো নেই জিরো থেকে শুরু করে পাঁচ পর্যন্ত প্রত্যেকটা কার ছোট ওটা হচ্ছে আমি দেখার চেষ্টা করতেছি তো দেখার জন্য হচ্ছে কি আমি আচ্ছা এটা শেষ করতে বুঝতে পারি না কি করতেছি জাস্ট খালি ধরে রাখেন যে আমি এই পর্যায়ে হচ্ছে কি প্রত্যেকটার ছোট কোনটা ওটা বের করে ট্রাই করতেছি আচ্ছা শেষ করে দেয়
যেহেতু আমাদের এটা হচ্ছে টু ডি গ্রাফ, সো আমরা ডিস্টার কাজ শুরু করছি টু ডি গ্রাফ, এই জন্য হচ্ছে কি যে টু ডি আমরা ইয়ে নিলাম। Thank you.
আমার বড়
এই আসতে বোঝা রাখেন ক্লাসের বাইরে যেতে চাই করে হচ্ছে কি আমি তিন চারটা ধাপে কাজটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি যে প্রথম আমি চাচ্ছিলাম যে বক্সটা করার আগে মিনিমাম যে আমি এটাকে মিনিমামটা বের করি যে এখান থেকে যেটা মিনিমাম সবচেয়ে সেটাকে বের করার ট্রাই করি যে যতগুলা ভ্যালু আমি বের করতেছি এখন এই ভ্যালুগুলো বের করতেছি হচ্ছে উইথ দ্য হেল্প অফ দিস মিনিমাম ভ্যালু যে ডেস্টিনেশন ভ্যালু পার্ট ভ্যালু প্লাস এজ এজ ওয়ে অর্থাৎ তাহলে হচ্ছে কি প্রথমে আমি যে কাজটা করার চেষ্টা করছি মেবি কোথাও একটা ভুল হয়েছে আমার প্রথম পয়েন্টটা হচ্ছে কি যে আমি চাচ্ছিলাম যে মিনিমাম যে ভ্যালুটা হচ্ছে সেটা বেরোক মানে আমার যতগুলো ভ্যালু দেওয়া আছে তার মধ্যে থেকে সবচেয়ে যে মিনিমাম সেটাকে হচ্ছে বের করবো এক সেটা আমার যত বড়ই হোক না কেন জিরো থেকে শুরু করে ভি পর্যন্ত ভি হচ্ছে যতগুলো ভার্টেক্স আছে তার উপর মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে বের করার চেষ্টা করছি এক দুই হচ্ছে কি ডিস্টার মধ্যে ডিস্টার যে কাজটা সেটা হচ্ছে কি যে এখানে কয়েকটা কাজ এই আবির কি শুনছে তো এখান থেকে আমরা যেটা বের করি সেটা হচ্ছে কি যে ফার্স্ট কথা যেটা মিনিমাম বের করলাম মিনিমামটাকে কোথাও আমি সেভ রাখলাম কোথাও হচ্ছে আমি স্টোর করলাম স্টোর করার পরে সেই স্টোর ভ্যালুগুলা দিয়ে সেই স্টোর ভ্যালুগুলা দিয়ে প্রত্যেকবার যেহেতু আমি শর্টেস্ট কোনটা সেটা বের করতেছি প্রত্যেকবারই কিন্তু শর্টেস্ট কোনটা সেটা মানে শর্টেস্ট বা মিনিমাম যেটা বলে থাকে সবচেয়ে যেটা প্রত্যেকবারই হচ্ছে বের করতেছি বের করার পরে হচ্ছে কি যেটা যেখানে রাখলাম রাখার পরে ব্যাক ট্র্যাকিং যখন আমি ব্যাক ট্র্যাকিং করতেছি তো তখন আমি কি করতেছি যে যেটা সবচেয়ে ছোট বা যাকে আমি বের করতে চাই তো তাকে আমি যদি শর্টেস্টটা এখানে বের করি নাই তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি মাল্টি মানে টু ডি অ্যারে কি হচ্ছে আমরা কাজ করতেছি তো প্রথমে আমি দেখাই একটু প্রথমে যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে কি যে মেবি কোথাও একটা ভুল হয়েছে আমার আমি ডিফাইন করে নিয়েছি হচ্ছে কি যে আমার ভার্টেক্সটা হচ্ছে চারটা নেন ছটা নেন ডাজেন্ট ম্যাটার তো নিচে জাস্ট ওটা কম দেওয়ার জন্য হচ্ছে আমি চারটা নিয়েছি আর কি তো এখন প্রথমে মিনিমাম ডিস্টেন্সটা বের করার জন্য এখন মিনিমাম ডিস্টেন্সটা বের করতে গেলে এই যে এখানে যেটা লিখছি আমি শর্টেস্ট পার্ট ট্রিটা আমি লিখছি শর্টেস্ট পার্ট ট্রিটা ভুলটা এটা মানে কি এটা আমি কি জন্য লিখছি এটা লিখছি মূলত এই জন্য যে মানে প্রথম কথা আমি বের করতে চাই হচ্ছে আচ্ছা আমি লিখেই দিই মানে প্রথম কথা এখানে বের করতে চাই ফাংশন টু ফাইন্ড দা ভার্টেক্স উইথ দা মিনিমাম ডিস্টেন্স ভ্যালু মিনিমাম ডিস্টেন্স ভ্যালু ফ্রম দ্য সেট অফ শর্টেস্ট
shortest path from the set of shortest path tree. Shortest path tree. Not yet included in the set of সেটা বলি, সেটা হচ্ছে কি একটা ফাংশন নিচ্ছি, যে ফাংশনটার কাজ হচ্ছে কি মানে এই যে ফাংশনটা মিনিমাম ডিস্টেন্স হচ্ছে ফাংশনটা, এই ফাংশনটার মেইন কাজ হচ্ছে কি যে ভার্টেক্স বের করবো, ফাংশনটা ফাইন্ড দা ভার্টেক্স উইথ দা মিনিমাম ডিস্টেন্স ভ্যালু, মিনিমাম ডিস্টেন্স ভ্যালু দিয়ে ভার্টেক্স এর মধ্যে একটা ফাংশন বের করবো, যে ফাংশন মানে যে ফাংশনটা হচ্ছে কি মেইনলি মিনিমাম ডিস্টেন্সটা বের করবে, দুটার মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা কোনটা। সো আমরা তো মেইনলি এখানে যেভাবে বের করছি সবাই তো মিনিমাম ডিস্টেন্স চাই, সো মিনিমাম ডিস্টেন্সটা বের করার একটা ফর্মুলা যেখানে হচ্ছে কি ফ্রম দা সেট অফ ভার্টিসেস, ফ্রম দা সেট অফ ভার্টিসেস অর্থাৎ যতগুলো ভার্টিস দেয়া আছে এ বি সি ডি ই এফ জি যার ভার্টিস দেয়া আছে তার মধ্যে থেকে নট ইয়েট ইনক্লুডেড ইন দা শর্টেস্ট পাথ ট্রি, অর্থাৎ এখন পর্যন্ত শর্টেস্ট পাথ ট্রি, শর্টেস্ট পাথ ট্রি কি যে এ থেকে যখন বি তে যাব, এ থেকে যখন বি তে যাব তখন হয় বি হয়ে ডি তে যাব বা সি হয়ে যাব বা সি ই হয়ে যাব বা এ এফ ই হয়ে যাব, অর্থাৎ আমার যতগুলো পাথ আছে হয় আমি এটা দিয়ে গেলাম বা আমি এটা দিয়ে গেলাম বা আমি এটা দিয়ে গেলাম, এরকম তিন চারটা পাঁচটা ছয়টা যে কোনো পাথ থাকুক না কেন এখন পর্যন্ত আমি জানি না কোনটা, স্পেসিফিক বলতে পারতেছি না কোনটা। সো আমি আমার ধরে নেওয়ার সাপেক্ষে যে যদি এরকম কিছু থাকে, যদি শর্টেস্ট পাথ না থাকে প্রথমে আমি ধরে নিচ্ছি, দেখেন যেহেতু আমি ফিক্সড জানি না যে কোনটা অ্যাকচুয়ালি আসবে, এই জন্য আমি আমার শুনে যেটা ভুল ধরে নিচ্ছি, ভুল ভুল কেন ইউজ করি ট্রু অর ফলস দেখার জন্য। সো যেহেতু আমি এখন শিওর জানি না যে কোনটা হবে, এই জন্য আমার জ্ঞানে থেকে বা আমার নলেজ থেকে যতটুকু যাওয়া যায় যে এখানে ধরে নেই এটা হচ্ছে শর্টেজ বা এইটা শর্টেজ বা এইটা শর্টেজ, এই ওয়েটা যাওয়ার চেষ্টা করছি। সো এই জন্য আমি ধরে নিচ্ছি হচ্ছে এই জন্য বলছি যে ফাংশন টু ফাইন্ড দ্য ভার্টেক্স উইথ দ্য মিনিমাম ডিস্টেন্স ভ্যালু ফ্রম দ্য সেট অফ ভার্টিসেস নট ইয়েট ইনক্লুডেড ইন দ্য শর্টেস্ট পাথ ট্রি, এখন পর্যন্ত আমি জানি না যে কোনটা শর্টেস্ট হবে ওটা আমি দেইও নাই, বাট তারপরও মিনিমাম ডিস্টেন্সটা কত হতে পারে সেটার জন্য আমি হচ্ছে এটা বের করছি। সো একটা হচ্ছে মিনিমাম বের করা আর একটা হচ্ছে ডিস্টার করে কাজটা বের করা, একটা হচ্ছে শুধু মিনিমাম বের করা, একটা হচ্ছে ডিস্টার করে কাজ বের করা। ডিস্টার করে কাজটা হচ্ছে কি যে ব্যাক ট্রেকিং সব কিছু শেষ করে আউটপুট আমি যেটা পাবো, তো দেন হচ্ছে কি দেন হচ্ছে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হলো যে আচ্ছা এটা তো মানে প্রিন্টার যাই কাজ করতেছে না কেন প্রিন্টিং সলিউশনটা, এটা পরে ডিস্কটাতে কি করার চেষ্টা করছি, ডিস্কটাতে হচ্ছে কি আমরা মেইনলি ফার্স্টে গ্রাফটা নিচ্ছি, গ্রাফের মধ্যে হচ্ছে কি যেহেতু আমাদের দেখতেছেন যে গ্রাফটা হচ্ছে কি টু ডি গ্রাফ, টু ডি ভার্টেক্সের গ্রাফ। সো টু ডি ভার্টেক্স গ্রাফের মধ্যে যেহেতু দুইটা জিনিস আমি আগে থেকে নিয়ে আসলাম, এই যে আমার ডিস্টেন্স আর হচ্ছে কি শর্টেস্ট পাথ, এই দুইটাকে আমি নিলাম আবার এখানে উল্লেখ করলাম, কেন এখানে উল্লেখ করলাম বিকজ অফ এই দুইটা আমাকে আবার এখানে ইউজ করতে হবে, এই দুইটার ভ্যালু নিয়ে আমাকে দুইটা এখানে পাঠাতে হবে, দ্যাটস ওয়াই আমি এখানে ইউজ করলাম। করার পরে এই যে ধরে নিচ্ছি এটা হবে না, আমার আই থেকে শুরু করে ভার্টেক্স বি যে বলতে নেই না কেন হবে না, বাট আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে যেটা নিয়েছি সেটা ফলস, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত বা এ থেকে ই পর্যন্ত যেতে চাই যাই ধরছে না কেন ধরে নিচ্ছে ইনিশিয়ালে ধরে নিয়েছি হচ্ছে ফলস। এখন ইনিশিয়ালি ধরে নিয়েছি ফলস, এখন আমি চাচ্ছি যে প্রথম থেকে শুরু করে সকলকে কাউন্ট করব, প্রথম থেকে শুরু করে সকলকে কাউন্ট করব, এখন কাউন্টিং শুরু করলাম জিরো থেকে শুরু করে ভি মাইনাস ওয়ান, অর্থাৎ ভি ভি কোনটা ছিল ভি হচ্ছে নাম্বার চার বা ছয় যাই বলুন না কেন,
তার থেকে এক কম কাউন্ট করতে শুরু করছি, কাউন্ট করে মিনিমাম ডিস্টেন্সটা কত আসতেছে সেই মিনিমাম ডিস্টেন্সের ফাংশনটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসছি। এই ফাংশনটাই হচ্ছে কি আমি এখানে আবার কল করছি, যেখানে ডিস্টেন্স আর হচ্ছে কি শর্টেস্ট পাথ ট্রিটা দিয়েছিলাম। এখানে দুইটা ঘর আগ পর্যন্ত আমি কাউন্ট করব, জাস্ট মেলানোর জন্য যে মানে যদি আমি প্রিভিয়াসটা না নিয়ে একটা কম নিয়ে দেখি যে হয় কিনা দেখার জন্য। এখানে হচ্ছে কি যে আমি বলতে চাচ্ছি যে যদি শর্টেস্ট পাথ ট্রিটা এবং গ্রাফ ইউভি এবং ডিস্টেন্স ইউ এই তিনটাই যদি নট ইকুয়াল টু ম্যাক্সিমাম ইন্টিজার যেটা আছে সেটা এবং ডিস্টেন্স ইউ এর যোগ ফলের চেয়ে ছোট হয়। আচ্ছা আচ্ছা তাহলে কি এলসিএম দিয়ে করবো, মানে একবারে করা যায়, একবারে করা যায়, মানে বাসায় করছি মিলছে, বাট যদি শর্টেস্ট বা ট্রি সেট V and graph U V and distance U is not equal to N. আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনারা কোডটা উঠান, হ্যাঁ আপনারা কোডটা উঠান, আমি কারো পিসি একটু চেক করে দেখি হয় কিনা, আবার আবার এটা নাও হতে পারে। আপনার কি কোডটা উঠেছে সবাই? আচ্ছা ভ্যালু আমি জাস্ট ইচ্ছা মতো দিছি, আমি জাস্ট ডিবাগ করতেছিলাম। আপনার কোডটা পুরোটা উঠান, আমি লাগলে এটা এই কোডটা আমি আবার হচ্ছে পরের ক্লাসে দেখাই দিব, সমস্যা নাই। যদি আমার কোডে কোনটা ভুল হয়ে থাকে আপনি কোডটা উঠাইছেন পুরোটা?